যদি পাশ করিয়ে দাও। প্রাথমিক উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা খালি একটাই চায়, দিদি খালি পাস নাম্বার পাইয়া দাও। সেক্ষেত্রে একথা শুনেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে বলেছে যে একাদশ শ্রেণীর সকলরা কিন্তু পাস করিয়ে গেছে। শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের কথা শুনেছে, ইলেভেনে সবাইকে পাস করে দেওয়া হয়েছে, একদম নো টেনশন, সবাইকে একদম ভালো করে পাস করে দেওয়া হয়েছে। মাধ্যমিক ও টুয়েলভ যে আছে তাদের একটা চিন্তা আছে, সবার কিন্তু একদম প্রজেক্ট জমা দেওয়া আর যত রকম ভাইভাব কিছু কিন্তু হয়ে গেছে, কিন্তু তাদেরকে সকলকে পাশ করা হয়েছে কি না হয়েছে সেটাই হলো এখন কথা। সূত্র অনুসারে একটা কথা জানা গেছে যে এবছর সবাইকে গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে, একদম প্রজেক্টের একদম ফুল মার্ক দেওয়া হচ্ছে যাতে সবাইকে পাশ করানো যেতে পারে। ইউ আর স্পুটনি কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু উচ্চ মাধ্যমিকেরা এখনও শুরু হয়নি, ওইটাও শুরু হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। দিদির কাছে সবাই একটাই চাচ্ছে যে সবাই খালি পাশ নাম্বার তুলে যেন পাশ করতে পারে। সবাইকে পাশ নাম্বার দিয়ে দেওয়ার জন্য একদম কাতরভাবে ভালো করে বলছে যে সবাই দিদিকে উচ্চ মাধ্যমিক যারা যারা দিচ্ছ তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেওনি, দুই বছর থেকে করোনার জন্য কিন্তু পরীক্ষা হয়নি, সেই জন্য দিদি কিন্তু ভালো করে ভেবেছে যে তোমাদেরকে ভালো নাম্বার দিয়ে পাশ করার হবে। মানে যারা খুবই ভালো পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু একদম 100% নাম্বার দেবে, সেটা কিন্তু দিদি বলে দিয়েছে। সেই জন্য বলছি তোমরা একদম চিন্তা করো না, তোমাদের কিন্তু একদম 100% নাম্বার দিয়ে পাশ করে দেওয়া হবে, কারণ তোমরা বোর্ডের বড় একটা পরীক্ষা দেওনি, দুই বছর থেকে যেহেতু পরীক্ষা হয়নি সেই জন্য তোমরা মাধ্যমিক পরীক্ষাও দেওয়ার সুযোগ পাওনি। সেই জন্যে দিদি এবার ভেবেছে যেহেতু তোমরা আগেরবার পরীক্ষা দেওনি সেই জন্য তোমাদের একটা নার্ভাসনেস আছে, সেই জন্যে তোমাদের ভালো করে ভালো নাম্বার দেওয়া হবে, সেই কথাই বলেছে দিদি। একটা অনেকে কমপ্লেন করেছে যে এবার কিন্তু কোশ্চেন অনেক সোজা হয়েছে, তাই বলছি তোমাদের, তোমরা যেহেতু এর আগে বোর্ডের বড় কোশ্চেনটা মানে বড় উত্তরগুলো দেওনি সেই জন্য এবার কিন্তু খুবই ঢিলামিভাবে মানে কোশ্চেন করা হয়েছে, সেই জন্য খুবই সোজা হয়েছে। কিন্তু অনেকে আবার কমপ্লেন করছে এবার কিন্তু খুবই সোজা হয়েছে, এটা কিন্তু ঠিক না। তো অনেক ছাত্রছাত্রীরা কিন্তু এইটা কথা বলেছে, কিন্তু এটা কিন্তু ঠিকই না। ভালো করে মানে দুই একটা সাবজেক্ট কিন্তু ভালো কঠিন হয়েছে, মাধ্যমিকেও কঠিন হয়েছে, টুয়েলভেও কিন্তু কঠিন হয়েছে, কিন্তু সবাই কিন্তু একটা কথাই বলছে যে ভালো নাম্বার যেন তুলে যেমন ভালো করে পাশ করে দেওয়া হয়। ব্রেকিং নিউজ এটুকুই ছিল, আরও যদি যে কোনো নতুন খবর আসে আমার এই চ্যানেলের মধ্যে সবার আগে দিয়ে দেবো, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।